আমরা অনেকের কাছেই শুনি বা ধরেন ফেসবুক টেসবুকে লেখালেখি দেখি যে চাঁদা হয় রাস্তায় রাস্তায়, হ্যাঁ বাট আলহামদুলিল্লাহ আমার এই সোফার যে এক্সপিরিয়েন্স, আমার এক বা টাকা কোথাও এক্সট্রা চাঁদা দিতে হয় নাই। বা আমরা ট্রাকওয়ালার সাথে কন্ট্রাক্ট করি হ্যাঁ যে 20,000 বা 22,000 বা 25,000 হ্যাঁ এর মধ্যে, এর কয়টা বাইরে গরু আসে আমাকে ভাইয়া কোনো টাকা দিতে হয় নাই। এক ট্রাকে আলহামদুলিল্লাহ কয়টা গরু আনেন? 20টা 22টা এরকম গরু আসে বড় ট্রাকগুলোতে। সো এইটা অনেকেই বলে যে ভাই চাঁদা মনে হয় দিতে হয়। যে আমি এমনি ড্রাইভারদের ওদের একটা বিট থাকে মনে হয় 20 টাকা 50 টাকা এরকম, ওরা ইন্টারনালি ওর এটা ওদের এন্ড থেকে ওরা দেয়। বাট আমাদের অ্যাজ এ ব্যাপারই যে আমি 20টা গরু আনতে চাই, আমার 10,000 টাকা দেয় ও বা 5,000 টাকা দেয়, এই ধরনের কোনো ফেস করি না। আর স্পেশালি তো ঈদের সময় তো একদম স্পেশাল প্রোটেকশন দিয়ে আনা হয় গরুর গাড়ির, এবং ওইটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়। ইভেন আপনি যখন যমুনা সেতু বা ওই যে ইসে আপনার ফেরি পারাপারের ক্ষেত্রে গরুর গাড়িকে আগে স্পেস দেওয়া হয়, কারণ এটা তো জীবন্ত একটা প্রাণী। হ্যাঁ, ও বেশিক্ষণ কিউতে থাকলে অসুস্থ হয়ে যাওয়ার চান্স থাকে। আমরা এই বেনিফিটগুলা পাইছি বা পাচ্ছি আলহামদুলিল্লাহ, এবং এই সেক্টরে গভর্নমেন্টের ভালো একটা ইয়ে আছে। হ্যাঁ, অনেক ভালো ভালো ডিসিশন, যেমন খামারিদের প্রোটেকশনের জন্য বা প্রান্তিক যারা কৃষক আছে তাদের প্রোটেকশনের জন্য অনেক ভালো গুড লজ আছে বা প্র্যাকটিস আছে। তার মানে আপনাকে চাঁদা, আমি চিন্তা করতেছি কি ভাই আপনি হয়তো আপনার বড়টা জাস্ট দেখান যে চাঁদা চাবি আয় না, চাঁদা চা আমার কাছ থেকে, না আয় চাঁদা নেই। অনেক চিকন বা সাজাদ ভাইয়ের সাইজেরও অনেক ব্যাপারীরা আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ এটা এটা আমার আমার দিতে হয় না, আমার ফেস করতে হয় নাই।